فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده ওসলা তালাম নবিয়া আবাদ পুরো প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নাবী মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লামের ওপর হুমা সাল্লা আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে সব থেকে নিঃস্ব ব্যক্তিকে থেকে দরিদ্র দরিদ্র ব্যক্তিকে عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطي فيعطى هذا من حسناته وهذا من حسناته فان فنيت حسناته قبل ان يقضى ما عليه اخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار রাদি আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল হালাই সাল্লাম বললেন তোমাদের ভিতরে তোমাদের ভিতরে সবথেকে নিঃস্ব ব্যক্তিকে তোমরা নিঃস্ব ব্যক্তি সম্পর্কে কি জানো শাহবাগন বললেন হে আল্লাহ রসুলসাল্লাই সাল্লাম আমরা যেটা জানি সবথেকে নিঃস্ব ব্যক্তি হলো সে যার কোনো দীর্হাম টাকা পয়সা নেই এবং অর্থ উপার্জন নেই অর্থ উপকার যার নেই আল্লাহ আল্লা রসুলসালাইসাল্লাম বললেন সবথেকে দরিদ্র ব্যক্তি সেই ব্যক্তি সবথেকে দরিদ্র ব্যক্তি আমার ভিতরে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত নিয়ে আসবে শিয়াম নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে এবং এর সাথে নিকিও নিয়ে আসবে অপরদিকে সে অন্যকে গালিগালাজ করেছে অন্যায়ভাবে অন্যকে হত্যা করেছে অন্যায়ভাবে অন্যকে মেরেছে অন্যায়ভাবে অন্যকে তোহমাদ দিয়েছে অন্যায়ভাবে অন্যর গিবত করেছে অন্যায়ভাবে অন্যের ধন সম্পদ নিয়েছে এ ব্যক্তি এইভাবে আসবে তো যে ব্যক্তিকে যে ব্যক্তির অন্যায়ভাবে এগুলা কাজ করেছে যে ব্যক্তি সম্পর্কে গালিগালাজ করেছে ধন সম্পদ নিয়েছে জুলুম করেছে টাকা পয়সা নিয়েছে মানহানি করেছে এই ব্যক্তির মানে এ নেকিগুলা এই ব্যক্তি থেকে নিয়ে যাকে গালিগালাজ করেছে করেছে তাকে দিয়ে দেওয়া হবে তাকে দিয়ে দেওয়া হবে যখন এই ব্যক্তির নেকিগুলা শেষ হয়ে যাবে তখন যাকে গালিগালাজ করেছে যার ধন সম্পদ নিয়েছে যাকে মেরেছে যাকে তোহমাদ দিয়েছে যার প্রতি জুলুম করেছে এর পাপগুলা নিয়ে এসে এর উপর চাপানো হবে মানে একে দিয়ে দেওয়া হবে পাপগুলা এর ওপর চাপিয়ে দেওয়া হবে এরপরে যখন তাকে চাপিয়ে দেওয়া হবে আর চাপিয়ে দেওয়ার পরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ইমাম মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নে এসছেন চার হাজার ছয় শত আটাত্তর নম্বর হাদিস ইমাম মুসলিম হাদিসটি নে এসছেন চার হাজার ছয় শত আঠাত্তর নম্বর হাদিস এখানে মূল কথা হলো যে যে আসলে হাদিসে বলা হচ্ছে দরিদ্র ব্যক্তি তারাই যারা সালাত পড়েছে হজ করেছে সিয়াম সাধন করেছে আরও যাকাত আদায় করেছে নে কিনে এসেছে কিন্তু অপরদিকে তার ভাইকে হত্যা করেছে তার অপর ভাইকে মেরেছে তার অপর ভাইয়ের জমি দখল করেছে তাকে মিথ্যা তোমার দিয়েছে তাকে গালিগালাজ করেছে এর কারণে তার এতগুলো নেকি তারপরেও এ গালিগালাস করার করে করার কারণে মিথ্যা তোহমা দেওয়ার কারণে জুলুম করার কারণে এর নেকিগুলা যার প্রতি অন্যায় করেছে তাকে দিয়ে দেওয়া হবে যখন তার নেকি শেষ হয়ে যাবে তখন যে ব্যক্তি গালিগালাস করেছে যাকে মেরেছে যাকে হত্যা করেছে এর পাপগুলা এর উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাই আমরা দুনিয়াতে যারা অন্যায় উপকর্ম করছি জুলুম করছি কাউরের টাকা নিয়ে আমরা দিই না মানুষের জমি অন্যায়ভাবে দখল করে নিচ্ছি মানুষকে হত্যা করছি মানুষকে গালিগালাজ করছি মানুষের প্রতি মিথ্যা তহমাত দিচ্ছি অনেক কিছু আমরা যারা করছি আমরা আল্লাহকে ভয় করি কিয়ামতের দিন এমন একটা জায়গা কিয়ামতের দিন এমন একটা অন্ধকার স্থান যেখানে কেউ কাউরির প্রতি উপকার করতে পারবে না কেউ কারুর জন্য উপকার করতে পারবে না তাইতে তো ইবনে মর্মে ওমার থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন আব্দুল ইন আব্দুল মা আব্দুল মাতুন ইয়ামাল কিয়ামা অন্য হাদিসে রয়েছে আব্দুল মুদুলুমাতুন ইয়াম আল কিয়ামা ইবনে ওমার বলছেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন জুলুম কি নিশ্চয় জুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হয়ে যাবে নিশ্চয়ই জুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হয়ে যাবে বুখারি মুসলি মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে বুখারি মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে মেশ কাতাল মাসাবি পাঁচ হাজার একশত তেইশ নম্বর হাদিস তাই আমরা যার প্রতি জুলুম করি অন্যায় উপকর্ম আমরা যদি করি এর থেকে আমরা নিজেকে রক্ষা করবো নচেত দিন এমন এক সময় যেদিন আপনার ধন সম্পদ আপনার কোনো উপকার আসবে না যার প্রতি জুলুম অন্যায় করেছি আপনার আমার নেকিগুলা যারা আমরা কারোর প্রতি অন্যায় করে থাকলে অন্যায় করে থাকলে তার পাপগুলা দেওয়া হবে আমাকে এবং আমি যার প্রতি জুলুম করেছি আপনার আমার নেকিগুলা তাকে দেওয়া হবে যারা জুলুম করেছে এইভাবে দেওয়া হবে তাকে যাহার নামে নিক্ষেপ করা হবে তাই আমরা পরকালকে ভয় করি আমরা পরকালকে ভয় করি আমরা পরকালকে ভয় করি তাহলেই আপনার আমার কল্যাণ নচেত কিয়ামতে আসলে যেদিন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো উপকার আসবে না সব আপনি ফিরে যাচ্ছেন আপনার এগুলা কোনো উপকার আসবে না তাই আমরা মানুষের প্রতি অন্যায় অত্যাচার জুলুম যা নির্যাতন যা করছি এর থেকে নিজেকে আমরা সাবধানতা করি মানুষের প্রতি অন্যায় জুলুম অত্যাচার করা থেকে নিজেকে রক্ষা করি মানুষকে এখন বর্তমানে মানুষকে মানুষ হত্যা করছে মানে কিছুই মনেই করছে না একজন মানুষ ওপর মানুষকে হত্যা করছে কিছুই মনেই করে না মানে ওর মনে হয় কিছুই মনেই আসছে না যে মানুষকে যে অন্যায়ভাবে হত্যা করছে এটা যে কত বড় পাপ এটা সে একটু সামান্য কিছু মনেই করে না মানুষের টাকা নিচ্ছে তারপর দেয় না ঋণ নিচ্ছে দেয় ওই কিছুই মনেই করে না মানুষের গিমত গিবত করছে সে মানুষের মানুষকে মিথ্যা তো দিতে দিচ্ছে এটা কিছুই মনেই করে না মানুষ এমন মানুষ আছে জমি অপরের জমি এমনিতেই দখল করে নিচ্ছে মিথ্যা কথা বলে এগুলা কিছুই মনে করে না তার মানে কিয়ামতে দিন সেদিন অত্যন্ত বিপদের সময় কেউ কাউরি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কিছু উপকার আসবে না আপনার পরিবারকে টাকা পয়সা দিয়ে কত সুন্দর কষ্ট করে আপনি খাওয়াচ্ছেন অথচ আপনি যদি এভাবে জুলুম করে থাকেন আপনার এটা কিছু করতে পারবে না তাই আপনি আমি মানুষের প্রতি জুলুম করা অন্যায় করা অত্যাচার করা থেকে নিজেকে রক্ষা করি আল্লাহ সুবাহানা যেন আমাদের কর্ম থেকে নিজেকে রক্ষা করেন ওয়দা আহমদুল্লাহবাহ আলমিন সুবাহানা কালম হামদিকা সাদুল্লাহ ইন তাস্তফরুকা ওয় তুবিলাইক